এই জন্য আমাদের ইচ্ছাকে কি করতে হবে সবল করতে হবে আমি একজন যোগ্য জমি তো সাল কিন আমি একজন যোগ্য কর্মী হব এটা ধীর ইচ্ছা পোষণ করতে হবে দুই নাম্বার আত্মবিশ্বাস এই যে আমি যোগ্য কর্মী হতে চাই এই হর মতো যোগ্যতা আল্লাহ তালা আমাকে দিছেন এই বিশ্বাস যদি আমি করতে না পারি তাহলে কিন্তু আবার তৃতীয় ধাপে যেতে পারবো না তৃতীয় ধাপে আমি যেতে পারবো না আমি অনেক উদাহরণ দিই যেখানে অ্যাভারেস্টের চূড়ায় যারা আরোহণ করেছে তাদের যদি কনফিডেন্সের যদি অভাব থাকতো তাহলে চূড়া তো কি পৌঁছতে পারবো এবং ওই ক্ষেত্রে আমি মনে করি একজনের মনের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে ওখানে ওই জায়গা কি থাকবে আত্মবিশ্বাসের পরিবর্তে বলতে পারবেন ভয় হ্যাঁ ওইখানে আত্মবিশ্বাসের পরিবর্তে কি থাকবে ভয় ফিফটি পার্সেন্ট যদি আত্মবিশ্বাস থাকে তাহলে ফিফটি পার্সেন্ট কি আছে ভয় আছে আপনার কি এবং যারা অ্যাশের চূড়ায় যারা আরোহণ করছে তাদের কনফিডেন্স লেভেল ছিল হান্ড্রেড পার্সেন্ট এখন যেখান থেকে এক পার্সেন্টও যাদের সরে গেছে তারা পরে নিচে পরে মারা গেছে অনেক ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা একবার হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে এবং এই আত্মবিশ্বাসকে যদি বাড়ানো যায় তাহলে আমরা কিন্তু তৃতীয় ধাপে পুষতে পারবো। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ প্রত্যেককে যোগ্যতা দিছেন এবং সেই বিশ্বাস যদি করি এবং এটা আমার দ্বারা করা সম্ভব অসম্ভব ভাবলে হবে না আমি আগামীকাল অবশ্যই ঢাকা যাব ইচ্ছাটা কি আমার সবল এবং ঢাকা যাওয়ার মতো সমস্ত অ্যাবিলিটিজ আমার আছে যাওয়ার জন্য শারীরিক সুস্থতা টাকা পয়সা দরকার পারমিশন প্রয়োজন তাও দরকার এটা সব আছে তাহলে আমার তো বিশ্বাসের মধ্যে আর অভাব নাই তাহলে আমি কিন্তু আমার ঢাকা যাওয়ার যখন আমি প্রথম বললাম যে আমি আগামীকাল অবশ্যই ঢাকা যাব আমার ফিফটি কাজ হয়ে গেছে এরপরে যখন আত্মবিশ্বাস রয়েছে যে আমার যাওয়ার মতো যোগ্যতা আমার আছে তাহলে আরো এইটি পার্সেন্ট হয়ে গেল বিষয়টা এই একটু অন্য ইয়েতে যাচ্ছি অনেকটা সংগঠনের সাথে মিল খাবে না কিন্তু এটা আমাদের জানা দরকার দেখেন এই সাংগঠনিক কাঠামোর ভিতরে এই কর্মীদের বৈশিষ্ট্য যেটা আলোচনা করছে যেটা কর্মীদের গুণের কথা আমাদের আছে এছাড়াও আরও কিছু আছে যেই বৈশিষ্ট্য যেই গুণগুলো অর্জন করা দরকার আমাদের ই হলো আমাদের সমস্ত কাজের লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ খুশি আল্লাহ তালার রেজা মন্দির রেজায় মাওলা তাই তো আর এইটা যদি করতে চাই আমাদের আমরা প্রত্যেকেই জমি সালিকিন সিলসিলাইসারির কর্মী কর্মী আমরা কি কর্মী এবং আমরা আমরা যদি যোগ্য কর্মী হতে চাই আমাদেরকে কিন্তু যোগ্য কর্মী হতে হবে যদি আমরা যোগ্য কর্মী হতে চাই তাহলে আমাদের দ্বারা দিনের কাজ হবে কর্মীর যোগ্যতা যদি আমার মধ্যে না থাকে আমার দ্বারা দিনের কাজ হবে না এখন আমি টার্গেট করি তাহলে আমাকে এই জমি তো সাল কেন যজ্ঞ যোগ্য কর্মী হব উদ্দেশ্য লক্ষ্য কিন্তু ওইটাই রেজায় মাওলা তাহলে আমাকে রেজায় মাওলা অর্জন করার জন্য যেহেতু আল্লাহ বোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দিব এই কাজ করার জন্য নিজেকে তো যোগ্য করে তুলতে হবে আমার ভিতরে যদি সেই যোগ্যতা অর্জন না হয় তাহলে আমি আর একজনকে কেমনে যোগ্যতা অর্জন করাবো তাহলে টার্গেট হলো যে আমি নিজেকে একটা যোগ্য কর্মী হিসাবে তৈরি করবো এটা যদি করতে চাই অনেক গুণাবলী অর্জন করার কথা বলা আছে এগুলো আমাদেরকে কিন্তু অর্জন করতে হবে এখন এখন এই গুণাবলীগুলো যদি অর্জন করতে চাই তাহলে তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই লাগবে তিনটা কমন জিনিস এই তিনটা কমন বৈশিষ্ট্য গুণ যদি আমি অর্জন করতে না পারি তাহলে আমি যে টার্গেটই রাখি না কেন সেই টার্গেট পর্যন্ত আমি পৌঁছতে পারবো না ঠিক আছে এবং এটা আপনারা খুব নোট রাখবেন এবং এটাকে পালন করার চেষ্টা করবেন এবং এটা এই যে তিনটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলবো এটা শুধু আখেরাতের কামিয়াবির জন্য না কেউ যদি দুনিয়াতেও সফল হতে চায় একজন ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে সফল হতে চায় একজন চাকরিজীবী চাকরিজীবী হিসাবে সফল হতে চায় একজন শিক্ষক শিক্ষক হিসাবে সফল হতে চায় জমেদুসাহ লকিন সিল সাহির একজন কর্মী যোগ্য কর্মী হিসাবে সফল হতে চায় অর্থাৎ যে কোনো সফলতার পথে যদি যেতে চায় তাহলে তিনটা বৈশিষ্ট্য বা গুণ অর্জন ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারে নাই হতেও পারবে না এই তিনটা কমন গুণ থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা গুণ এবং আমি মনে করি এই তিনটা গুণ যখন মানুষ অর্জন করবে অন্যান্য গুণগুলো অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে এক নাম্বার হলো এটাকে বলে স্ট্রং উইল আমি সাধারণত ইন্ট্রোডাক্টরি ক্লাসে এগুলো বলি এটা মোটিভেশনাল ক্লাস কারণ কর্মী সম্মেলনের ভিতরে বিশেষ করে কর্মী প্রশিক্ষণে মোটিভেশনটা হলো খুব গুরুত্বপূর্ণ এক নাম্বার হল ধীর ইচ্ছা এক নাম্বার কি ধীর ইচ্ছা দুর্বল ইচ্ছা দ্বারা কোনো কিছু সফল হওয়া যায় না আমাদের প্রথম ত্রুটি যেটা হয় সেটা হলো আমাদের ইচ্ছাটা হয় দুর্বল যদি আমি অনেক সময় আমি আগামীকাল ঢাকা যেতে পারি এরকম কথা যদি বলি আমার ইচ্ছাটা কেমন বলেন তো দুর্বল আর যদি বলি আমি অবশ্যই আগামীকাল ঢাকা যাব তাহলে আমার ইচ্ছাটা কি হলো সবল হয়েছে ওই যে বোখারিস হাদিস বলছে সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপর আমার ইচ্ছাটা কেমন এক নম্বরই হলো আমার ইচ্ছা আসতে হবে আগে সেই ইচ্ছাটার মধ্যে যদি আমার দুর্বলতা থাকে তাহলে ওই কাজে কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো না কেমন কাজ করা যায় যদি দিনের কাজ করতে পারলি পারবো আগে দুনিয়ার কাজটা আগে কি করে নেই ঠিকঠাক করে নেই তারপরে যদি সুযোগ পাই করবো হ্যাঁ আজকে হালকা যে কি করা যায় কি না এরকম করে যদি ইচ্ছা পোষণ করি তাহলে সেই ইচ্ছাটা কি হলো আমার দুর্বল ইচ্ছা হলো এবং দুর্বল ইচ্ছা দ্বারা কিন্তু সফলতার পথে অগ্রসর হওয়া যায় না তাহলে এক নম্বর আমাদের ইচ্ছা শক্তিকে কি করতে হবে ধীর করতে হবে সবল করতে হবে এবং যেই গুণটার কথা বললাম তিনটা আগে বলি নেই এক নাম্বার হলো ধীর ইচ্ছা মজবুত ইচ্ছা দুর্বল ইচ্ছা না হ্যাঁ মজবুত ইচ্ছা ধীর ইচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে কি নিজের প্রতি আস্থা আর তিন নাম্বার হলো কঠোর পরিশ্রম বা সাধনা কঠোর পরিশ্রম বা সাধনা জীবনে যারাই সফল হয়েছে তারা ইসলামী দৃষ্টিকোণ থেকে হোক ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হোক অথবা দুনিয়ার লাইনে হোক যদি তাদের ইতিহাস জীবনী দেখবেন এই তিনটা কমন বৈশিষ্ট্য ছাড়া জীবনে কেউ সফল হতে পারে নাই তাহলে প্রথম যেটা বললাম সেটা কি ধীর ইচ্ছা এই তিনটা গুণের মধ্যে দুইটা গুণ আছে যেটা রিলেটেড টু মাইন্ড সম্পর্ক মনের সাথে সম্পর্ক সাথে এক নাম্বার হলো ধীর ইচ্ছা কোথেকে আসে এটা মনের থেকে দুই নাম্বার হলো আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস এটা কোথেকে আসে মন থেকে তিন নাম্বার হলো কঠোর পরিশ্রম বা সাধনা এটা কিসের রিলেটেড টু বডি এটা হলো শরীরের সাথে এবং আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যে কাজই করি না কোনো আগে মন থেকে এটা উৎপত্তি হয় তারপর এটা ব্রেনে যায় ব্রেন ইনস্ট্রাকশন দেয় হাত চলা শুরু করে আপনার এখন খুব একটা নাস্তা করতে খুব চাহিদা যাচ্ছে বা ক্ষুধা লাগছে খাবার খাবেন এটা মনে আসে আগে তারপর ব্রেনে যায় যাওয়ার সাথে সাথে আপনি বসে থাকতে পারেন না এবার চলা শুরু করেন দোকানে যাবেন না কোথায় যাবেন যাওয়া কাজ শুরু করে দেন তাহলে মন থেকে এটা মস্তিষ্কে তারপরে এটা কিন্তু দেহের ভিতরে তার প্রতিফলন ঘটে তো এই ইচ্ছাটা যে মজবুত ইচ্ছা আমি করব। সেই ইচ্ছাটা যেহেতু মনের সাথে সম্পর্ক তাহলে ইচ্ছা শক্তিকে আমি সবল করবো কেমনি এর সাথে আরেকটা কথা বলা যায় দেখেন এটা তো আমি বললাম ইচ্ছা হিরো ইচ্ছা এবং এইটাকে সাধনার মাধ্যমে এটাকে ইচ্ছা শক্তিতে পরিণত করা যায় কিসে পরিণত করা যায় ইচ্ছা শক্তিতে পরিণত করা যায় যেটাকে বলে উইল ফোর্স এবং এটা যদি কেউ অর্জন করে তাহলে আপনার মনের ইচ্ছা আর একজনের উপর প্রভাব ফেলতে পারবেন কথা বুঝতে পারছেন এবং এটাও মানুষের দ্বারা সম্ভব এবং আল্লাহ করেন ঠিক আছে তা আপনাদের বলছি যে পক্ষে আমাদের ইচ্ছাটাকে সবল করা আর এই ইচ্ছাকে সবল করার জন্য যেহেতু বিষয়টা প্র্যাকটিসটা মনের তাহলে যেই কাজটা করতে চাই যেমন আমি ভালো একজন যোগ্য কর্মী হতে চাই এর আগেও যদি আরো বিভিন্ন আছে যে এই আগামী সোমবারে অমুক জায়গায় আমি এই একটা হালকা জিগির চালু করবই এরকম যদি বলি তাহলে কি হইলে আমার ইচ্ছাটা কি হয়েছে সবল হয়েছে এরপর থেকে যে কাজটা করতে হবে সব সময় মনের ভিতরে যেন আমার ঘুর পাক্ষায় যে আমার ওখানে সোমবারে হালকা জিগির করতে হবে এটা প্রতিদিন এক দুইশোবারও যেন কোম্পে স্মরণ হয় যত স্মরণ করবেন তত ইচ্ছাটা কি হতে থাকবে সবল হবে আর একবার মনে করলেন আর করলেন না না ইচ্ছাকে যখন সবল করা হয় তখন সেই ইচ্ছাটা এমন পর্যায়ে পৌঁছে যে সব সময় মনের ভিতরে সেই কথাটাই ঘুরপাক খেতে থাকে আর এই কারণে আপনাকে কিন্তু পরিচালিত করবে এমনকি স্বপ্নের মধ্যেও আপনি দেখবেন যে ওইটা ওইটা করার জন্য চেষ্টা করতেছেন স্বপ্নও দেখা শুরু করে দেবেন এই জন্যে আমাদের ইচ্ছাকে কি করতে হবে সবল করতে হবে আমি একজন যোগ্য জমি তো সাহা লিখিন সারি আমি একজন যোগ্য কর্মী হব এটা ধীর ইচ্ছা পোষণ করতে হবে দুই নাম্বার আত্মবিশ্বাস এই যে আমি যোগ্য কর্মী হতে চাই এই হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তালা আমাকে দিছেন এই বিশ্বাস যদি আমি করতে না পারি তাহলে কিন্তু আবার তৃতীয় ধাপে যেতে পারবো না তৃত ধাপে আমি যেতে পারবো না আমি অনেক উদাহরণ দিই যেখানে এভারেস্টের চূড়ায় যারা আরোহণ করেছে তাদের যদি কনফিডেন্সের যদি অভাব থাকতো তাহলে চূড়াপন্ত কি পৌঁছতে পারবো এবং ওই ক্ষেত্রে আমি মনে করি একজনের মনের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে ওখানে ওই জায়গায় কি থাকবে আত্মবিশ্বাসের পরিবর্তে বলতে পারবেন ভয় হ্যাঁ ওইখানে আত্মবিশ্বাসের পরিবর্তে কি থাকবে ভয় ফিফটি পার্সেন্ট যদি আত্মবিশ্বাস থাকে তাহলে কি আছে ভয় আছে আপনার ই এবং যারা যারা আরোহণ করছে তাদের কনফিডেন্স লেভেল ছিল হান্ড্রেড পার্সেন্ট এখন যেখান থেকে এক পার্সেন্টও যাদের সরে গেছে তারা পরে নিচে পরে মারা গেছে অনেক ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা একবারে হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে এবং এই আত্মবিশ্বাসকে যদি বাড়ানো যায় তাহলে আমরা কিন্তু তৃতীয় ধাপে পচতে পারবো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ প্রত্যেককে যোগ্যতা এবং সেই বিশ্বাস যদি করি এবং এটা আমার দ্বারা করা সম্ভব অসম্ভব ভাবলে হবে না আমি আগামীকাল অবশ্যই ঢাকা যাব ইচ্ছাটা কি আমার সবল এবং ঢাকা যাওয়ার মতো সমস্ত অ্যাবিলিটিজ আমার আছে যাওয়ার জন্য শারীরিক সুস্থতা টাকা পয়সা দরকার পারমিশন প্রয়োজন তাও দরকার এগুলো সব আছে তাহলে আমার তো বিশ্বাসের মধ্যে আর অভাব নাই তাহলে আমি কিন্তু আমার ঢাকা যাওয়ার যখন আমি প্রথম বললাম যে আমি আগামীকাল অবশ্যই ঢাকা যাব আমার ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এরপরে যখন আত্মবিশ্বাস রয়েছে যে আমার যাওয়ার মতো যোগ্যতা আমার আছে তাহলে আরো এইটি পার্সেন্ট হয়ে গেল আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাকি রইল এরপর আমার তৃতীয় ধাপ শুরু হবে এলো চেষ্টা সাধনা কঠোর পরিশ্রম তাহলে পরের দিন আমার যদি আমি ঘুমায় থাকি কম্বল গায়ে দেয়া শীতের দিন হিসাবে আমি ঘুম থেকে উঠলাম না কিছুই করলাম না আমাকে তো ঘুম থেকে উঠতে হবে তারপর প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিয়ে আমাকে হেঁটে হোক রিক্সায় হোক বাস স্ট্যান্ডে যেতে হবে বাসে উঠব আমাকে ঢাকা নিয়ে যাবে তাহলে এরপরের তৃতীয় ধাপ হলো আমার কিন্তু দেহের কাজ শুরু হয়ে গেল যখন প্রথম দুইটা হবে তখন তৃতীয় ধাপটাও আমাকে নিয়ে যাবে তাহলে আমি জমি সালিকিন শালিকিন নেসারির যোগ্য কর্মী হতে চাই তাহলে এর জন্য যা যা কাজ যা যা গুণাবলী অর্জন করা দরকার সেই গুণাবলী অর্জন করার মতো যোগ্যতা আমার আছে একটা হলে আমি হব এবং এটা যোগ্যতা অর্জন করার মতো এটাকে অর্জন করার মতো যোগ্যতা আল্লাহ তালা আমাকে দিচ্ছেন এই বিশ্বাসটা কি করতে হবে রাখতে হবে এরপরে আমাকে কি করতে হবে এবার সাধনা করতে হবে যে এটার জন্য কি কি গুণ অর্জন করা দরকার সেই গুণ একটা একটা করে ধরবো এবং সেটাকে আমি আয়ত্ত করার চেষ্টা করব। এটা আমাকে আমার এই দোষ আছে এই দোষ থেকে আমি মুক্তি লাভ করতে চাই এবং এটা করার জন্য কিন্তু আবার আরো দুইটা গুণ থাকা দরকার এই তিনটার সাথে আরও দুইটা থাকা দরকার সেটা হলো গুরুজন আল্লাহ ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া শাহ হাকিম আমি বলছি বলি যে এই তিনটা গুণ পরিপূর্ণ আছে তারপর আপনি সফল হতে পারবেন না যদি মা বাবা গুরুজনদের আপনার থাকে তাহলে সফল হওয়ার জন্য আরো দুইটা কাজ করতে হবে একটা হলো মা বাবা গুরুজন যারা আল্লাহওয়ালা নেককার বান্দা তাদের কাছে দোয়া চাওয়া আর তিন নাম্বার আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা এই পাঁচটা গুণের যদি সমন্বয় আমার মধ্যে হয় বাকি কাজ আমি যেগুলা যেগুলা এগুলা কিন্তু একসাথে আমার অনেক দোষ আছে আমি একসাথে কিন্তু মুক্তি লাভ করতে পারবো না সিস্টেম আছে কিন্তু কোরআন এরকম আছে তাহলে আমি দেখবো এটা সবচেয়ে বেশি হয়তো এমন কি করতে পারি যে সহজ কোনটা আমার জন্য যেই দোষটা সারা আমার জন্য সহজ সেটাকে আমি টার্গেট করি এই দোষটা যেন আমার থেকে চলে যায় এই জন্য যা যা করা দরকার সেই কাজগুলো আমি করবো আর নতুন একটা একটা গুণা সারবো নতুন একটা নেকামল ধরবো এরকম টার্গেট করে যদি আমরা অগ্রসর হই আল্লাহ তালা আমাদেরকে কামিয়া বিদান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তো ওফিকিনাত করুন আমিন ওয়াকুর আওয়ান আলহামদুলিল্লাহ রবী আসসালামু আলাইকুম রহমতুল্লা